তৃণমূল কংগ্রেসকে কৃষক বিরোধী দল বলে ব্যারাকপুর থেকে কটাক্ষ করলেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। গোটা দেশ যখন কৃষি বিল নিয়ে উত্তাল, তখন এই বিলের বিরোধিতাদের রাস্তায় নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, সম্পূর্ণভাবে কৃষক বিরোধী এই বিল, তাই এই বিলের তারা বিরোধিতা করছেন। এবার সেই বিলের বিরোধিতা নিয়েই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। তিনি ব্যারাকপুরের আজ এক কর্মসূচিতে যোগ দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, তৃণমূল কংগ্রেস হচ্ছে সব থেকে বড় কৃষক বিরোধী দল। কারণ দেশে যখন কেন্দ্রীয় সরকারের ভাতা পাচ্ছেন সমস্ত কৃষকেরা, সেই সময় রাজ্যের কৃষকেরা সেই ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। অপরদিকে তিনি আরও জানান, এই বিলের সপক্ষে তাদের তরফ থেকেও মানুষের কাছে যাওয়া হবে এবং বিলের বিস্তারিত তাদেরকে বোঝানো হবে। কৃষি বিল নিয়ে রাজ্যসভাতে বিরোধী করছে তৃণমূল কংগ্রেস, যেখানে কিষাণ, পুরো ভারতবর্ষে কিষাণ বছরে 6,000 টাকা পেতেন, এই পশ্চিমবাংলার কিষাণরা 6,000 টাকা বছরে পান না। ওনারা এটা তৃণমূল কংগ্রেস বিরোধ করছে রাজ্যসভাতে। এর থেকে খারাপ জিনিস কিছু হতে পারে ভাই বলো? যেখানে কৃষি জমিন ছিল ওইখানে মানুষ, পশ্চিমবাংলার মানুষ কোভিড-19 কিষাণে যদি 6,000 টাকা বছরে যদি পেতেন, তাহলে কিষাণের কত উপকার হতো, কত ভালো হতো। আর ওনারা কিষাণ বিরোধী নিয়ে উনিরা রাজ্যসভাতে আন্দোলন করছে। ওনারা সব থেকে কিষাণ বিরোধী মানুষ, তৃণমূল কংগ্রেস কিষাণ বিরোধী মানুষ আছে, মানুষ থাকবে। 100% রাজনীতি করার জন্য তো করছে। রাজনীতি না করতো তাহলে লোকসভাতে রাজ্যসভায় বিরোধ করছেন কেন? রাত্রি অবধি বসে থাকছেন কেন? স্পিকারের গায়ে উপরে কাজ ছিঁড়ে ফেলছেন কেন? তাহলে যদি কিষাণ বিরোধী না থাকতেন, তাহলে পশ্চিমবাংলার কিষাণরা বছরে 6,000 টাকা পেল না কেন? এটা আরে ওনারা রাজ্যসভাতে বলুন, তাহলে মানুষ বুঝবে কে কিষাণ বিরোধী আর কিষাণ কে কিষাণের পক্ষে আছে। আপনারা কি কিষাণদের এই বিলের সম্বন্ধে উপকারিতা বোঝাতে কি আপনারা পথে নামবেন? নিশ্চয়ই আমরা নামবো। আজকে আমাদের 7:45 এটা কিষাণ নিয়ে আমাদের ফরচুনার মিটিং আছে, আমরা নিশ্চয়ই বুঝাবো মানুষ কাছে। আজকে আমরা আমাদের মিটিং দেখে আমরা কাল থেকে পর্যন্ত রাস্তার নামে মানুষকে আমরা কিষাণকে বুঝিয়ে দেবো।